আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমে শুভেচ্ছা গ্রহণ করুন। আজ আমরা আলোচনা করব ইসলাম শিক্ষা প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের একটি চ্যাপ্টার। তোমরা জানো পঞ্চম অধ্যায়ে আলোচনা হয়েছে ইসলামের অর্থ ব্যবস্থা সম্পর্কে। আমরা আমাদের প্রথম পত্রে মোট 60টি অধ্যায় রয়েছে। আজকে আমরা ইসলাম অর্থ ব্যবস্থার পরিচয় এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তোমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা তোমাদের পাঠ্য বইয়ে পাবে। আজকের আলোচনা শেষে আমরা ইসলাম অর্থব্যবস্থার পরিচয় ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারব এবং ইসলাম অর্থব্যবস্থার সাথে অন্যান্য অর্থব্যবস্থার তুলনাগুলো করতে পারব। এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, দুর্ভিক্ষের ছবি, আবার অপোজিট একটা অপচয়ের ছবি দেখতে পাচ্ছ তোমরা। আমরা এখন জানবো ইসলাম অর্থব্যবস্থা কাকে বলে, এই অর্থনীতির বৈশিষ্ট্য কি। দেখো, অর্থনীতি মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পৃথিবীতে মানুষের যাত্রা যখন থেকে শুরু হয়েছে, মানুষের অর্থনৈতিক কার্যাবলী তখন থেকে শুরু হয়েছে। এই জন্য মানুষের জীবনের সাথে সম্পৃক্ত যে সাবজেক্ট, যে বিষয়, সেটাকে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে অ্যাভয়েড করতে পারে না। আমরা জানি ইসলাম যদি একটি পরিপূর্ণ জীবন নির্দেশিকা হয়ে থাকে, তাহলে এখানে মানুষের ব্যক্তিগত জীবন সম্পর্কে যেভাবে আলোচনা করা হবে, এখানে মানুষের সামাজিক জীবন সম্পর্কে যেভাবে আলোচনা করা হবে, এখানে মানুষের পরিবার কীভাবে পরিবার গঠন নিয়ে যেভাবে আলোচনা করা হবে, তেমনিভাবে মানুষের অর্থনৈতিক কার্যাবলী কোন পদ্ধতিতে সুষ্ঠুভাবে নিয়মতান্ত্রিক উপায়ে শৃঙ্খলার সাথে পরিচালনা করা যায়, সে বিষয়ে আলোচনা করাটা স্বাভাবিক। আমরা পৃথিবীতে তিনটা অর্থনৈতিক মতবাদ বর্তমানে দেখতে পাই। একটাকে আমরা বলি পুঁজিবাদী অর্থনীতি, আরেকটাকে আমরা বলি সমাজতান্ত্রিক বা সাম্যবাদী অর্থনীতি, আরেকটাকে আমরা বলি মিশ্র অর্থনীতি। এই সমস্ত অর্থনৈতিক নিয়মের পাশাপাশি ইসলামের যে একটা দিক নির্দেশনা আছে, সেই অর্থনীতিকে আমরা বলি ইসলাম অর্থনীতি বা ইসলাম অর্থব্যবস্থা। খুব সিম্পল সংজ্ঞা হবে, কোরআন ও সুন্নাহর মূলনীতির আলোকে যে অর্থনীতি তাকে ইসলাম অর্থনীতি বলা হয়। আমরা এই কথা বলি না যে কোরআনে সব ক্লিয়ারলি বলে দেওয়া হবে, এখানে অনেকগুলো ভুল মেসেজে। আমরা বলি কোরআনে সব কিছু মূলনীতি বলে দেওয়া হবে। যদি মূলনীতিতে বলে দেওয়া হয়, তাহলে একেবারে সৃষ্টির শেষ দিন পর্যন্ত মানুষের সামনে যত সমস্যা আসবে, সব সমস্যাগুলো কোরআনের মূলনীতির আলোকে, সুন্নার মূলনীতির আলোকে সমাধান দেওয়াটা সম্ভব হবে আমরা বিশ্বাস করি। আমরা দেখো ইসলাম অর্থনীতি কাকে বলে, সেভাবে আমরা দুজন মনীষীর সংজ্ঞা এখানে উল্লেখ করছি, উদ্ধৃতি দিচ্ছি। একটা হচ্ছে বিখ্যাত ইসলাম অর্থনীতিবিদ মোহাম্মদ আব্দুল হামিদ, তিনি একটি বই লিখেছেন ইসলাম অর্থনীতির একটি প্রাথমিক বিশ্লেষণ। সেই বই তিনি বলছেন ইসলাম অর্থনীতি হলো ইসলামী বিধানের সেই অংশ যা প্রক্রিয়া হিসেবে দ্রব্য সেবার সামগ্রী উৎপাদন বন্টন ও ভোগের প্রসঙ্গে মানুষের অর্থনৈতিক, সামাজিক ও নৈতিক আচরণকে সমন্বিত ভাবে অধ্যয়ন করে। এখানে অর্থনৈতিক ইসলাম অর্থনীতি আর অন্যান্য অর্থনৈতিক আলোচনার মধ্যে একটা পার্থক্য হলো, অন্যান্য অর্থনীতি শুধু অর্থনৈতিক সমস্যাগুলো আলোচনা করে, আর ইসলাম অর্থনীতি অর্থনৈতিক সমস্যার পাশাপাশি এই অর্থনৈতিক কার্যাবলীতে মানুষের সামাজিক আর নৈতিক আচরণ কিরকম হওয়া উচিত সে বিষয়টাও আলোচনা করে। তাহলে এটা ওয়াইড স্প্রেড হয়ে গেল, এক্সপ্যান্ড হয়ে গেল, এটা ব্যাপক হয়ে গেল, যাতে মানুষের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ছোটোখাটো যেই নৈতিক সমস্যাগুলো দেখা দেয় সেগুলো যাতে কি আমাদের সমাজে মানে মূল শিকড় কেটে বসতে না পারে, সে বিষয়টা ইসলাম অর্থনীতি দৃষ্টি আকর্ষণ করে এবং তা মানে কী করার তা তুলে দেওয়ার চেষ্টা করে। আরেকজন অর্থনীতিবিদের নাম ভারতের ডক্টর এম নাজাতুল্লাহ সিদ্দিকীর নাম আমরা শুনেছি। তিনি বলেছেন ইসলামিক ইকোনমিক্স ইজ দ্য মুসলিম থিঙ্কার্স রেসপন্স টু দ্য ইকোনমিক চ্যালেঞ্জেস অফ দেয়ার টাইমস। অর্থাৎ ইসলাম অর্থনীতির সমকালীন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় মুসলিম চিন্তাবিদদের জবাব। এটার মানে কি? এটার মানে আজ থেকে হাজার বছর আগে যে অর্থনীতি চলত, তখন রসুল্লাহ সাল্লাহ ইসলামের আমলে যে অর্থনীতি চলত, সেই অর্থনৈতিক কার্যাবলীর সাথে বর্তমান যুগে আধুনিক যে অর্থনীতি, সেই অর্থনীতির অনেকগুলো কী আছে মানে পার্থক্য দেখা যায়, প্রক্রিয়াগত পার্থক্য। এটা অনেক ডেভেলপড অর্থনীতি, সেই অর্থনীতির সমস্যাগুলো কীভাবে সমাধান করবে, ওই আজ থেকে যে 1000 বছর আগের কিতাবে পেলে পিতা খুললে তো আমরা সেটা নাও পেতে পারি। তাহলে সেখান থেকে মূলনীতি নিয়ে বর্তমান সমসাময়িক যে অর্থনৈতিক সমস্যা, সেই অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করার জন্য মুসলিম চিন্তাবিদগণ যে সমাধান দেন তাও ইসলাম অর্থনীতি। ডক্টর নাজাতুল্লাহ সিদ্দিকী এই কথাটি বলেছেন। আমরা আজকে এর পরে যে বিষয়টা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ইসলাম অর্থনীতির বৈশিষ্ট্যগুলো কী কী, অথবা মূলনীতিগুলো বলতে বলা যায়। এই বৈশিষ্ট্যগুলো না জানলে প্রচলিত অর্থনীতি এবং ইসলাম অর্থনীতির মধ্যে পার্থক্যগুলো আমরা ক্লিয়ার হতে পারবো না, এবং এই বৈশিষ্ট্যগুলো আমাদের চোখের সামনে থাকলে আমরা প্রচলিত অর্থনীতি এবং ইসলাম অর্থনীতির মধ্যে একটা সুস্পষ্ট ভেদ রাখা নিজেরাই ধরতে পারবো।
ইসলাম অর্থনীতির প্রথম বৈশিষ্ট্য হলো এটা কোরআন এবং সুন্নাহর মূলনীতির আলোকে চলে, যেটা আমরা এতক্ষণ সংজ্ঞায় আলোচনা করেছি। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আয় এবং ব্যয় সম্পর্কে, মানুষের জীবন পথ চলার নির্দেশিকা হিসেবে অসংখ্য বিধিবিধান বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তিজারাতিন আন তারাদিম মিনকুম, যে তোমরা তোমাদের পরস্পরের সম্পদকে অবৈধ পন্থায়, বাতিল পন্থায় ভক্ষণ করো না। হ্যাঁ, যদি পারস্পরিক সম্মতি ব্যবসার পদ্ধতিতে হয় তাহলে ভক্ষণ করো। খুব সিম্পল একটা কথা, কিন্তু এর ভেতর দিয়ে আমাদের কাছে অসাধারণ একটা মূলনীতি আবিষ্কৃত হয়ে যায়, না কারো ইচ্ছার বিরুদ্ধে কারো সম্পদ জবরদখল করা যাবে না, কারো সম্পদ ভোগ করা যাবে না। এটা ডিরেক্ট জবরদখল হতে পারে, এটা ঘুরিয়ে আইনি মারপ্যাঁচে জবরদখল হতে পারে। এই জন্য কোনো প্রকার অবৈধ পন্থায় সম্পদ ভোগ করার অনুমতি ইসলাম দেয় না। তাহলে আমরা এখান থেকে বুঝলাম ইসলাম অর্থনীতির মূলনীতি হবে কোরআনের আলোকে। শুধু কোরআন না, সাথে সাথে সুন্নাহ। আমরা জানি ইসলামী ইসলামের চারটি, ইসলামের উৎস চারটি, একটা হচ্ছে আল কোরআন, একটা সুন্নাহ, একটা হচ্ছে ইজমা, একটা হচ্ছে কিয়াস। প্রধানত একেবারে প্রধানত সোর্স হচ্ছে ইসলামী আইনের দুটো, আল কোরআন আর সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি, যে তোমরা কখনো এই দুটো বিষয়কে আঁকড়ে ধরলে কখনো বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না। তোমাদের একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে সুন্নাত রাসূল। এই জন্য আমাদের ইসলাম অর্থনীতির মূলনীতি আমরা বলবো কোরআন এবং সুন্নার আলোকে পরিচালিত, এটা একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো, দেখো পৃথিবীতে অধিকাংশ ব্যবসা, অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলী মানুষের সীমার বাইরে নিয়ে যায়। খারাপ গুটি কয়েক মানুষ, তাদের অন্যতম একটা অবলম্বন হচ্ছে সুদ, যেটাকে আমরা বাংলায় ইংরেজি ইন্টারেস্ট বলি, বাংলায় সুদ বলি, আরবিতে এটাকে বলে রিবা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ডিরেক্ট রিবা হারাম করেছেন। সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন বাই ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। কেন? কারণ সুদ মানুষকে অকর্মণ্য করে। একজনের কাছে অনেকগুলো টাকা আছে, সে কোনো উৎপাদনে গেল না, সে মানুষের শ্রম বিনিয়োগ করলো না, টাকাগুলো সে সুদের বিনিময়ে বিনিয়োগ করলো, তাহলে সে তো উৎপাদনের যে প্রক্রিয়া সেখানে সে বাধা দিল, সে অলস একটা জনশক্তি তৈরি করলো, মানুষকে অলস হওয়ার পথে সে ঠেলে দিল। ইসলাম তো সেটা চায় না। এজন্য সুদ বস্তুত শোষণের হাতিয়ার, আমরা সেটা অর্থনীতিবিদরা বারবার প্রমাণ করেছেন যে সুদ শোষণের হাতিয়ার। এই জন্য ইসলামের ইসলাম অর্থনীতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে সেখানে সুদ বৈধ না, সুদ হারাম। কোনো প্রকার সুদ, এটা ডিরেক্ট সুদ হোক আর একটা ঘুরিয়ে ফিরিয়ে সুদ হোক, সর্বপ্রকার সুদ ইসলাম হারাম। কারণ সুদের কারণে মানুষের অর্থনৈতিক গতিশীলতা নষ্ট হয়ে থাকে। আমরা তৃতীয় যে বিষয়টা বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ ইসলামের সব। আমরা যখন জুমার নামাজ পড়ি, ইমাম সাহেব যখন খুতবা দেন, একটা আয়াত কমললে পড়েন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আদলের এবং ইহসানের। ইসলাম অর্থনীতির কার্যাবলী, অর্থনীতির গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, অর্থনৈতিক কার্যাবলী গুরুত্বপূর্ণ একটা মূলনীতি হচ্ছে সেখানে আদল রক্ষিত হবে। একজন শ্রমিক অর্থনৈতিকভাবে কোন অবস্থায় আছে, আপনি সেই শ্রমিককে যদি ঠেকায়, কেউ কেউ একজন যদি সেই শ্রমিককে বঞ্চিত করে দেয়, কেউ একজন সেই শ্রমিককে মানে কী করে চাপ প্রয়োগ করে তার অধিকার থেকে কী করে তাকে বঞ্চিত করে, তাহলে ইসলামকে সেটাকে বৈধতা দেবে না? সবাই তো আল্লাহর সৃষ্টি, সঙ্গে আল্লাহর নির্দেশ পালন করা এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈদুল হুয়া আকরাবু ইত্তাকওয়া, যে তোমরা ন্যায় বিচার করো, এটা হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটতম পন্থা। এই জন্য আদল, ন্যায় বিচার আমাদের নিশ্চিত করার দেওয়ার জন্য ইসলাম অর্থনীতি যেরকম গুরুত্ব দেয়, আমরা বিশ্বাস করি যে অন্যান্য অর্থনীতিতে সেই ধরনের নিশ্চয়তা অনেক সময় পাওয়া যায় না। এবং ন্যায় বিচার যদি না থাকে, অর্থনৈতিক শোষণ যদি হয়, তাহলে সেখানে তো সংঘাত সংঘর্ষে মানুষ লিপ্ত হবেই নিজের বেঁচে থাকার জন্য। পুরো পৃথিবীতে এই যে আফ্রিকার কান্ট্রিগুলোতে, অন্যান্য রাষ্ট্রগুলোতে যেই মানুষের উপর যে ধরনের কঠিন অবস্থা যাচ্ছে, দুর্ভিক্ষ যাচ্ছে, তাদের তো সম্পদের অভাব নেই, কিন্তু না, বড় শক্তিগুলো তাদেরকে শোষণ করে, তাদের ন্যায্য অধিকার না দিয়ে তাদের অধিকারগুলো নিজের কাজে খাটায়, ফলে সেখানে কী হয়, দুর্ভিক্ষ সৃষ্টি হয়, অসংখ্য বনিয়াদম নিহত হয় অথবা অসুস্থ অবস্থায় থাকে, অথবা তারা একেবারে মানবতার জীবনযাপন করে। তাই ইসলাম অর্থনীতির তৃতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে আদল নিশ্চিত করতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।
এবং আদল ন্যায় বিচার এটা যদি নিশ্চিত হয় তাহলে সমাজে পারস্পরিক কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকবে না, সম্পর্ক নষ্ট হবে না, এবং শুধু সমাজ না দেশ সামাজিক অবস্থা থেকে রাষ্ট্র রাষ্ট্র থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সুখী শান্তিতে সবাই বসবাস করতে পারবে, সবাই সুন্দর একটি জীবন নিশ্চিত করতে পারবে এই পৃথিবীতে। ইসলাম অর্থনীতির চতুর্থ যে বৈশিষ্ট্য, অন্যান্য অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি বলি আমরা, সমাজতান্ত্রিক অর্থনীতি অর্থনীতি বলি বা মিশ্র অর্থনীতি বলি, সেখানে কোনটা হালাল কোনটা হারাম সে ধরনের ক্লিয়ার কোন ডিরেকশন পাওয়া যায় না। হ্যাঁ, কখনো একটা জিনিস এক রাষ্ট্রে যেটা হালাল আর রাষ্ট্রে সেটা হারাম হতে পারে, কিন্তু ইসলামের চিরস্থায়ী মূলনীতি হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট। এই জন্য ইসলাম অর্থনীতিতেও হালাল এবং হারাম ক্লিয়ারলি মেনটেন করার ব্যাপারে নির্দেশনা রয়েছে। আমরা একটা হাদিস যে আলোচনা করলাম সেখানে বলা হয়েছে মানুষকে যে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে সে তার সম্পদ কোত্থেকে আয় করেছে, তার সম্পদ কোথায় ব্যয় করেছে। এই যে সম্পদের আয় ব্যয়, সম্পদের যে আয় ব্যয় কোত্থেকে আয় করছে একটা প্রশ্ন কেন আসবে, কারণ কোত্থেকে আয় করতে পারবে না সেই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে। কোথায় ব্যয় করবে সেটা কেন প্রশ্ন আসবে, কারণ কোথায় ব্যয় করতে পারবে না সেই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে। তাই এই যে বৈধ সেটাকে আমরা শরীয়ার পরিবেশে হালাল বলি, এই যে অবৈধ সেটাকে আমরা হারাম বলি, হালাল এবং হারামের সীমারেখা মেনে চলাটা আমাদের জন্য অপরিহার্য। হালাল এবং হারামের সীমারেখা মেনে চলার মধ্যেই কল্যাণ, কারণ মানুষের কল্যাণ কিসে আমরা বিশ্বাস করি সেটা সবচেয়ে বেশি জানা আল্লাহ, এবং সেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে এটা তোমরা পালন করবে এটা পালন করবে না, দ্যাট মিন্স এটাতে তোমাদের কল্যাণ আছে এটাতে তোমাদের কল্যাণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বারবার বলেছেন কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তোমাদের যা যা হালাল তাইয়িবাত পবিত্র সেগুলো তোমরা ভক্ষণ করো। এই যে হালাল পবিত্র তাইয়িবাতগুলো ভক্ষণ করার ভাবে নির্দেশ দিয়েছে, তার মানে হালাল কি আমরা ভক্ষণ করতে পারবো না। এই জন্য হালাল এবং হারাম মেনটেন করার ব্যাপারে আমাদেরকে আরও বেশি সচেষ্ট হতে হবে। এবং আমরা জানি পৃথিবীতে যত বেশি আমরা ভোগ করি না কেন একটা সময় আমাদেরকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, আজীবন আমরা তো এখানে এক হাজার বছরকে হায়াত পাবো না। যখন চলে যাব যারা অগাধ সম্পদের অধিকারী তারাও চলে যাবে, যারা কম সম্পদ নিয়ে অল্পদুষ্ট হয়ে চলে তারাও চলে যাবে। সুতরাং এই অর্থনীতি ইসলাম অর্থনীতি যে মৌলিক বৈশিষ্ট্য হালাল হারাম যা আমাদের প্রত্যেক জীবনে বাস্তবায়ন করা উচিত, যদি হালাল হারাম মেনটেন করা হয় তাহলে কেউ কারোর সাথে প্রতারণা করবে না, কেউ কারোর ঠকিয়ে বেশি ইনকাম করার চেষ্টা করবে না, কেউ খাদ্যে বেজাল দেবে না, কেউ বা খাদ্য সম্পদ পুঞ্জীভূত রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি করবে না। এইরকম যদি অবস্থা হয় তাহলে তো সমাজে অর্থনৈতিক দুরবস্থা তৈরি হবে না, বৈষম্য তৈরি হবে না, মানুষের মধ্যে চলাফেরা মানুষের জীবন পরিচালনায় অস্থিরতা তৈরি হবে না। এই জন্য ইসলাম অর্থনীতির চতুর্থ যে বৈশিষ্ট্য সেটা হলো হালাল এবং হারামের সীমারেখা মেনে চলা। পঞ্চম যেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আলোচনা করব, সেটা হলো ইসলাম অর্থনীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ধনীদের নির্দিষ্ট একটা পরিমাণ সম্পদ যদি জমা থাকে তার উপর ইসলামী অর্থনীতির বিধান অনুযায়ী মিনিমাম 2.5% শতকরা 2.5% পরিমাণ সম্পদ জাকাত হিসেবে ব্যয় করতে হবে। এটা হচ্ছে ইসলাম অর্থনীতির গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। আমরা জানি জাকাত কাকে বলে, জাকাত শব্দ দিয়ে অর্থ তো আমরা জানি দুইটা, একটা হচ্ছে পবিত্রতা আর একটা হচ্ছে বৃদ্ধি ভাব। পবিত্রতা কীরকম, এটা মানুষের সম্পদকে পবিত্র করে, মানুষের আত্মাকেও পবিত্র করে, মানুষের মধ্যে যে লোভ লালসা সেটা দূরীভূত করে, মানুষ তার নিম্নস্তরের যারা কম সম্পদশালী অথবা যারা দরিদ্র তাদের সাথে সহমর্মিতা দেখানোর সুযোগ হয়। আর বৃদ্ধি কীভাবে, অর্থনীতিবিদরা এটা প্রমাণ করেছেন জাকাত দেওয়ার ফলে সমাজে গরিবদের মধ্যে যে অর্থনৈতিক খরচাবলী তৈরি হয় ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে মানুষের অর্থনৈতিক উৎপাদন বৃদ্ধি পায়, আর উৎপাদন বৃদ্ধি পেলে মানুষের অর্থনৈতিক খরচাবলী আরও গতিশীল হয়, এভাবে মানুষের সম্পদ বৃদ্ধি পায়। স্থবির যে সম্পদ, জমে থাকা যে সম্পদ, অলস যে সম্পদ, সেই সম্পদ দিয়ে অর্থনীতি কখনো গতি প্রবাহ তৈরি হতে পারে না। এই জন্য ইসলাম প্রতি বছর ধনীদের উপর নির্ধারিত একটা পরিমাণ সম্পদের উপর 2.5 শতকরা 2.5 এই পরিমাণ সম্পদ বাধ্যতামূলক করেছে, সেটাকে আমরা জাকাত বলি। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নামাজের কথা আলোচনা করেছেন অধিকাংশ জায়গায় নামাজের সাথে সাথে সালাতের সাথে সাথে জাকাতের কথা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে আকিমুস সালাত ওয়া আতুস জাকাত, তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো।
অন্যান্য অর্থনীতিতে এরকম জাকাতের কোনো সিস্টেম নাই বিধিবিধানে, এটা শরীয়ত, সম্পূর্ণ শরীয়ত। যারা জাকাত দেবে না, পরবর্তীতে তাদের সব বলা হয়েছে আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা সম্পদ পুঞ্জীভূত রাখে, সম্পদ স্বর্ণ এবং রূপা পুঞ্জীভূত রাখে এবং তারা ব্যয় করে না, তাদেরকে হে রাসূল আপনি আযাবুন আলীম মর্মান্তিক যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন, এটা বলা হয়েছে। শাস্তির সুসংবাদ দেবেন, এটা তাদেরকে উপহাস করে বলা হয়েছে যে তার শাস্তির সুসংবাদ দিন। এই যে জাকাতের ব্যাপারটা সিরিয়াস, মাহে রমাদানে আমরা প্রতি বছর মানুষকে জাকাত দেওয়ার জন্য বিশেষ করে উৎসাহিত করি, কারণ এই রমাদানে যত বেশি নেক কাজ হবে তার সব বহুগুণ বৃদ্ধি হবে। আমরা জানি জাকাতের কোথায় ব্যয় করবো, সে বিষয়ে আলোচনা করে আমরা শেষ করি। জাকাতের খাত হচ্ছে আটটি, সুরা তাওবার 60 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের খাতগুলো বর্ণনা করেছেন, 8টি খাতে জাকাত দেওয়া যাবে। তোমরা যেমন প্রথমত যেটা বলা হয়েছে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, যে একজন ফকির এবং মিসকিন, তোমার দরিদ্র হত দরিদ্র, এদেরকে আল্লাহ রাব্বুল প্রথমে জাকাতের কথা উল্লেখ করেছেন। তারপর ওয়াল আমিলিনা আলাইহা, তারপর যারা জাকাতের কাজ করেন তাদেরকে জাকাত বন্টন এবং সংগ্রহের দায়িত্বে আছেন তাদের কে জাকাত দেওয়া যাবে। ও মুসলিম যারা আছেন তাদেরকে ইসলামের পথে নিয়ে আসার জন্য, অথবা যেখানে মিশনের কাজ করা দরকার সে সমস্ত ব্যাপারেও জাকাতের অর্থ ব্যয় করা যাবে। এবং ঋণগ্রস্তদের জন্য, ঋণ অসংখ্য মানুষ আছে যারা ঋণের ভারে, ঋণের বোঝায় একেবারে চেড়েচাপটা হয়ে যাচ্ছে, তাদের নিয়মিত দৈনন্দিন কার্যগুলো চলছে না, সে সমস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করার জন্য জাকাত দেওয়া যাবে। যারা মুসাফির, ধরুন এক দেশে সে খুব ধনী কিন্তু আরেক দেশে ভ্রমণ করতে গিয়ে হঠাৎ করে সে যে কোনো কারণে তার সম্পদ হারিয়ে ফেলছে, তাকেও জাকাত দেওয়া যাবে। অফিসে আল্লাহর পথে জাকাত দেওয়া যাবে, আর দাসমুক্তির জন্য জাকাত দেওয়া যাবে। এই যে আটটি খাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সমস্ত খাতে যদি আমরা প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ জাকাত দিই, লোক দেখানো না, আমাদের সমাজে যে ধরনের জাকাত দেওয়া হয় সেভাবে না, বরং পুনর্বাসনের জন্য যতটুকু জাকাত দিতে হয় ততটুকু জাকাত যদি আমরা পরিকল্পিতভাবে দিই, তাহলে দেখা যাবে ধীরে ধীরে একটি দেশ দারিদ্র্য মুক্ত হবে। এই যে প্রান্তিক জনগণ আছে, দারিদ্র সীমার নিচে বসবাস করে যে জনগণ আছে, তাদেরকে যদি দেশের ধনীরা প্রতি বছর একটা পরিমাণ মতো জাকাত দিয়ে পুনর্বাসন করার জন্য সিদ্ধান্ত নেয়, তাহলে অর্থনৈতিক কার্যাবলী আরও গতিশীল হবে, দারিদ্র দূর হবে এবং মানুষ আরও বেশি সুন্দর জীবনযাপন করার নিশ্চয়তা পাবে। ইসলাম অর্থনীতির আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো তোমরা বইয়ে পাবে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা যদি সামনে রাখি এবং তাহলে আমাদের কাছে প্রচলিত অর্থনীতির সাথে ইসলাম অর্থনীতির পার্থক্যটা সুস্পষ্ট হয়ে যায়। এবং আমরা সর্বশেষ নিশ্চিতভাবে বলতে পারি যে ইসলামের যে অর্থনৈতিক নির্দেশনা, ইসলামের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সেই ব্যবস্থা যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের দৈনন্দিন জীবন, আমাদের অর্থনৈতিক জীবন সুন্দর হবে, মানুষ আরও বেশি সুন্দর জীবনযাপন করতে পারবে এবং সমাজ থেকে দারিদ্র চিরতরে বিমোচনের পথ তৈরি হবে। আজকে এতটুকুই, আমরা পরবর্তী ক্লাস তোমাদেরকে বাকি বিষয়গুলো আলোচনা করবো, এরপরের বিষয়গুলো আলোচনা করবো, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে এই বিষয়গুলো সুন্দরভাবে আরও পড়বে, আত্মস্থ করবে, আর এই বন্ধকে কাজে লাগাবে যাতে সময় অপচয় না হয়। সময়ের অপচয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের জীবনকে বিনাশ করার জন্য, এটা সময় অপচয় করা যাবে না, বন্ধকে কাজে লাগাতে হবে, নিজের স্কিল ডেভেলপ করতে হবে, আর যে স্বাস্থ্যবিধিগুলো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে, অযথা বাইরে ঘোরাঘুরি করা যাবে না, হাত ধুত করতে হবে সাবানের পানি দিয়ে, আর বেশি প্রয়োজনে, একান্ত প্রয়োজনে যদি বেরোতে হয় তাহলে মাস্ক পরে বেরোতে হবে, যেভাবে নির্দেশনা আছে স্বাস্থ্যবিধি মেনেই বের হতে হবে, এবং আমাদেরকে সুন্দর জীবনযাপন করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আজকে এতটুকুই, পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।